বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল জেলা বিজেপি। মিছিল শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার প্রায় 1000 খানেক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে। মিছিলটি শেষ হয় বিদ্রোহী মোড়ে। বিজেপির এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। মিছিল শেষে বিদ্রোহী মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীরা। অভিযোগ, মঙ্গলবার ईटाहार ग्राम पंचायत बोर्ड गठने बीजेपी संख्यागरिष्ठता लाभ कराय बोमागुली निये बीजेपी कर्मीदेर उपर हमला चालाय तृणमूल कांग्रेसेर दुष्कृति बाहिनी। बीजेपी कर्मीदेर व्यापक मारधर करा हय बोले अभियोग बीजेपीर। एरी प्रतिबादे एदिन एई धिक्कार मिछिल करे जिला बीजेपी। काल ईटाहारे ग्राम पंचायत बोर्ड गठन करार कथा छिलो, आमादेर मेजरिटी छिलो 14 जन छिलो, 11 जन आमादेर निजेदेर और अन्य सहयोगी समर्थक एसेछिलो 3 जन। ताते आमादेर बोर्ड गठन हये जाओयार कथा छिलो। शांतिपूर्ण प्रक्रियार माझखाने तृणमूलेर एकजन भेतरे मेम्बर से आमादेर प्रधान गठन हये जाओयार परे से सार्टिफिकेटटा छिड़े फेले आमादेर उत्तेजना छड़ाय। उत्तेजनार परे से उत्तेजना बाइरेও আজ আসে। বাইরে সাধারণভাবে তখন ক্ষোভ বিক্ষোভ শুরু হতে থাকে। সেই সময় তৃণমূলের দুষ্কৃতিকারীরা সমানে মুড়ি মুড়কির মতো বোম মারে আর পুলিশের গাড়ি জ্বালায়। পুলিশ একদিক দিয়ে টিয়ার গ্যাসের সেল আমাদের কর্মীদের উপরে ফাটাতে থাকে। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে আমাদের যারা 14 জন জয়ী মেম্বার ছিল প্রধান উপপ্রধান সহ তাদেরকে ঘরে আটকে রাখে। পরে গিয়ে আমি তাদের উদ্ধার করি, আহতদেরকে আমি হসপিটাল থেকে রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসি। আমাদের কর্মীদেরকে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যারা বোম মারলো, যারা ওখানে অশান্তি তৈরি করলো, সেই নেতারা টিএমসির নেতা দুষ্কৃতীরা কাউকে গ্রেপ্তার করলো না পুলিশ। এর প্রতিবাদে আজকে আমাদের ধিক্কার মিছিল। আর আমাদের যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে ধিক্কার মিছিল।